হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো ফিল্মোরা। ফিল্মোরাতে আমরা কিভাবে সহজে বাংলা লিখতে পারি সেই প্রসেসটি আমরা আজকে দেখিয়ে দিব। কারণ ফিল্মোরাতে যখন আমরা বাংলা টাইপ করতে চাই, আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আজকে সেই সমস্যার সমাধান আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি সিফাত শাহরিয়ার খান, এটি আমার একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমি নানা রকম প্রবলেম সলিউশন এবং টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই থামস আপ, এবং আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে ফিল্মোরাতে নির্ভুলভাবে বাংলা টাইপ করবেন। আমরা একটি ফিল্মোরা ওপেন করে নিয়েছি। এখন এখানে ইম্পোর্ট থেকে আমাদের যে ওয়ালপেপারটি আছে সেটা আগে আমরা ইম্পোর্ট করে নিব। তো আমরা সেটাই ওপেন করে নিচ্ছি। ইম্পোর্ট করা হয়ে গেছে, এখন আমরা এটাকে ড্র্যাগ করে ফ্রেম ওয়ানে ড্রপ করে নিব। সো আমি ফ্রেম ওয়ানে নিয়ে আসলাম। এবার আমাদের লেখার জন্য আমাদের টাইটেলস প্রয়োজন। সো টাইটেলস থেকে আমরা এখানে ডিফল্ট টাইটেলটা এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এবার এখানে ডাবল ক্লিক করে আমরা এখানে লিখব বাংলা। সো এখন আমরা একটি বাংলা লিখছি। আমি এখানে অভ্রো ইনস্টল করে রেখেছিলাম। সো অভ্রো বাংলা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে আমি এখানে লিখছি আগে কেউ এভাবে দেখায়নি। দেখুন এখানে আগে কেউ এভাবে দেখায়নি লেখাটি ভেঙে গেছে। কারণ হলো এখানে কোনো বাংলা লেখা সঠিকভাবে আসেনি। তো আমরা এখানে বাংলা কিভাবে সঠিকভাবে লিখব সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের যে কথাটি আছে সেটি আবার এখানে আমরা লিখব আগে। ও আমি আগে তার আগে বাংলা সিলেক্ট করে নিতে হবে। আপনারা অভ্র অবশ্যই ইনস্টল করে নেবেন। আগে কেউ এভাবে দেখায়নি। তো আমি এখানে লেখাটি এখন কপি করে অভ্র যে অপশানটি আছে আপনারা এখানে কপি করে নেবেন। রাইট বাটন ক্লিক করে এখানে সেটিং যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আমরা লেখাটি পেস্ট করে দেব। কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেবেন এবং কনভার্ট টু বিজয় এনকোডিং যে অপশানটি দেখছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আগে কেউ এইভাবে দেখানি লেখাটি এনকোডিং হয়ে গেছে। এখন এটাকে আমরা কন্ট্রোল সি কপি করে এই ডিফল্ট টাইটেল ডাবল ক্লিক করে এখানে আমরা পেস্ট করে দেব। কিন্তু পেস্ট করে দেওয়ার পরও এখানে আপনার ফন্টটি পুরোপুরি আসবে না। কারণ হলো আপনাকে অবশ্যই এখানে বাংলা ফন্ট ইনস্টল আগে থেকে করে নিতে হবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে ফন্টগুলো ইনস্টল করি এখানেও সেম প্রসেসে আপনারা কম্পিউটারে আপনার পছন্দ মতো ফন্টগুলো কপি করে পেস্ট করে দিবেন। তো আমি আমার এখানে পছন্দ মতো একটি ফন্ট আছে লেখনী, সেটি সিলেক্ট করছি। এন্টার দেওয়ার পর দেখুন লেখাটা চলে এসেছে আগে কেউ এইভাবে দেখায়নি। দেখুন কথাটি এবার সম্পূর্ণভাবে সঠিকভাবে দেখাচ্ছে। তো আপনারা খুব সহজে এইভাবে ফিল্মোরাতে বাংলা টাইপ করতে পারবেন এনকোডিংয়ের মাধ্যমে। আশা করি আজকের ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন ফিল্মোরাতে কীভাবে সহজে বাংলা টাইপ করা যায়। পরবর্তীতে নতুন আরও কিছু বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।